আপনারা জানেন গতকাল বাপরি মসজিদের স্থানে মন্দির উদ্বোধন হয়েছে। আপনারা জানেন গতকাল মধ্যরাতে আমাদের এক বিজেপি নৌজওয়ানকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন গত 7 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন ছিল ফেলানি হত্যাকাণ্ডের দিন। এদেশের মানুষ মনে করে 7 তারিখের নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল দিল্লির পরামর্শে ফেলানি হত্যাকাণ্ডের দিনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সুতরাং আমরা হিন্দুস্তানি আধিপত্যবাদকে সমাজজনিত কণ্ঠে প্রতিবাদের মধ্য দিয়ে চালিয়ে দিতে চাই। আমরা কিন্তু সেই জাতি, আমরা কিন্তু সেই জাতি এবং সেই সকল পূর্বপুরুষের লিগ্যাসি বহন করি। আপনারা হয়তো ভুলে গিয়েছেন 1757 সালে সিপাহী বিদ্রোহের যে নেতৃত্ব হয়েছিল সেই নেতৃত্ব স্বাধীন মুসলিম জনগোষ্ঠী দিয়েছিল। আপনারা হয়তো ভুলে গিয়েছেন নবাব স্যার সলিমুল্লাহ 1906 সালে ঢাকার রাজপথে সমস্ত ভারতবর্ষের সকল মনীষীকে ঐক্যবদ্ধ করে সহভাগে মুসলিম লীগ গঠন করে ভারত এবং ব্রিটিশকে উচিত শিক্ষা দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, আমরা সেই জাতি যারা মসজিদ ঘুরিয়ে মসজিদ থেকে মন্দির নির্মাণ করে, যারা গরু হত্যা করার দায়ে গরু খাওয়ার দায়ে নির্বিচারে মুসলিম হত্যা করে, সেই জাতি আমরা যারা 1757 সাল থেকে শুরু করে হাজার বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে পরাজিত করেছি। সুতরাং আমরা নবাব স্যার সলিমুল্লাহর লিগাসি বহন করি, আমরা খান জাহানের লিগাসি বহন করি, আমরা শহীদ জিয়ার লিগাসি বহন করি, আমরা আমরা এই দেশের হাজার বছরের লড়াই সংগ্রামে যত মানুষ জীবন দিয়েছে তাদের প্রত্যেকের লিগাসি বহন করি। সুতরাং আপনারা জানেন এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে, তবু মান কখনো হারাতে দেয়নি। অথচ আজকে যে এই বিজেপি নৌজওয়ান আমাদের সীমান্ত রক্ষা করার কথা সেই সীমান্ত নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আর আপনারা দেখেছেন বর্তমান তথাকথিত হিন্দুস্তানের পুতুল সরকার বাংলাদেশের মানুষের উপর কথায় কথায় বিজেপির ঘরে বন্দুক দিয়ে বাংলাদেশের মানুষকে দমন করে। আমার বন্ধুরা ইতিমধ্যে বলেছে আজকে আমরা মিডিয়ার বিজেপি মহাপরিচালককে প্রশ্ন করতে চাই, আপনি যখন এদেশের মানুষের বুকে আপনার বাহিনী গুলি করে তখন আপনারা সংযত হন না? আর ভারত আজকে আমাদের ভাইকে গুলি করে হত্যা করেছে, আপনারা কোন সংযম প্রদর্শন করছেন? ভাইয়েরা আমার, পুলিশ ভাইয়েরা আমার, অন্যান্য যত আইন শৃঙ্খলা সহ যারা যে সকল পেশায় নিয়োজিত আছেন সকলকে বলছি, আমাদেরকে ভারত একটি পুতুল সরকার বসিয়ে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণকে ভেঙে দিতে হবে ঐক্যবদ্ধভাবে একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। হিন্দুস্তানি আধিপত্যবাদ আগামী দিনে মোকাবেলা করা হবে, সেই মোকাবেলার সংগ্রামে সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।